ইলিশের দৈর্ঘ্য 9 ইঞ্চির কম হলেই তা জাটকা। জাটকা ধরা এবং মারা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় শতকরা 15 ভাগ আসে ইলিশ থেকে। এই মূল্যবান সম্পদ উন্নয়নে জাটকা রক্ষা একটি অন্যতম কার্যক্রম। 2000-2001 অর্থ বছরে জাটকা সংরক্ষণের জন্য বরাদ্দ ছিল মাত্র 3 লক্ষ টাকা, ফলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি। ইলিশ সম্পদের গুরুত্ব বিবেচনা করে সরকার জাটকা সংরক্ষণের জন্য গ্রহণ করেছে একটি শক্তিশালী এবং সুপরিকল্পিত কার্যক্রম। ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বর্তমান অর্থ বছরে জাটকা রক্ষা কাজে রাজস্ব বাজেট থেকে 1,20,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। বাবলু, এদিকে আয়ো বাজান, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি। সরকারি লোকেরা বাজারের দোকানে দোকানে লাগাইতেছিল, দেইখা তো আমার পছন্দ হয়ে গেছে। আমার আব্বাজানের জন্য আমি চাইয়া একটা নিয়ে আসছি, দেখো তো কি সুন্দর। হবাজান সুন্দর তোমার বাজান, এটা তুমি কি করছো? ও বাজান, বাজান কি রে মা, এটা তুমি কি আনছো? কে কি হইছে? কি হইছে মানে কি হইছে তুমি বুঝো না? ছোট ছোট ইশার পোনা কিনা নিয়ে আইছো? আরে পাগল মাই, আমার কয় কি, এটা তো ইলিশ না, এটা হইলো সমুদ্রের সাইফলা। হ কইছে তোমারে, দেইখা বুঝো না, এটা সাইফলা না? এই যে দেখো ছবি দিছে, মিলায় দেখো বাজান, এটি সাইপলা না, ইলিশের পোনা। কি রে বাবলু, এটা তুই কই পাইলি? বাজানে দিছে। বাহ, এটা তাইলে তুমি আনছো। একই মানুষ তো, এক হাতে আনছো সরকারের আইন লেখা কাগজ, অন্য হাতে আনছো বেআইনি জিনিস যার কথা এই কাগজে লেখা আছে। কেগ বাজান, তুমি জানো না জাটকা ধরা বেচা কেনা সব বেআইনি। দেখো এই কাগজে কি লেখা আছে পড়া দেখো। আরে পাগল মাইয়া, লেখা পড়াই যদি জানতাম তাইলে গাটে গাটে আমি কি এত নাকানি সুবানি খাই। হ, আমরা না জানে না শুনে দেশের কত ক্ষতি করতাছি, মনের সুখে জাটকা মাইরা ছাপ করতাছি। শুনো বাজান, আমি স্কুলের আপাই কইছে এই যে আমরা না বুঝা ইলিশের পোনাগুলা মাইরা মাইরা খাই, এতে কইরা দেশে প্রতি বছর ক্ষতি হয় কোটি কোটি টাকা। আর দেখো নগদে সামান্য কয়টা খুচরা পয়সা লিগা আমরা অন্ধ হয়ে গেছি। তুই লেখাপড়া জানোস তাই তুই সব বুঝতে পারোস, আমরা কিচ্ছু বুঝি না, আমরা সত্য সত্যই অন্ধা। অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না। নির্বিচারে জাটকা মেরে আমরা বছরে প্রায় 2,50,000 মেট্রিক টন বড় ইলিশ মাছ থেকে বঞ্চিত হচ্ছে। আহারে, দেশের সব মানুষ যদি এমন করে বুঝতো। ছেড়ো না হাল তুমি ছেড়ো না, ও বন্ধু ছেড়ো না হাল তুমি ছেড়ো না, ছেড়ো না হাল বন্ধু উজানে ঢেউ দেখিয়া, হালের খুঁটি সোজা হাতে ধরো শক্তি দিয়া, বুকে সাহস নিয়া বন্ধু বুকে সাহস নিয়া রে, বুকে সাহস নিয়া বন্ধু বুকে সাহস নিয়া রে, ছেড়ো না হাল তুমি ছেড়ো না, ও বন্ধু ছেড়ো না হাল তুমি ছেড়ো না। ছেড়ো না হাল বন্ধু তোমার সামনে আগামীকাল, নতুন সূর্য উদয় হবে আসবে শুভ সকাল, ছেড়ো না হাল বন্ধু তোমার সামনে আগামীকাল, নতুন সূর্য উদয় হবে আসবে শুভ সকাল, বাংলাদেশের প্রতি ঘরে মাছে ভাতে উঠবে ভোরে, ডাক দিয়ে যায় তাই সবারে বুকটা টান করিয়া, হালটা ধরো শক্তি দিয়া ভাইরে বুকে সাহস নিয়া, ছেড়ো না হাল তুমি ছেড়ো। আমরা আগে খুব জাকা মাছ ধরছি, ধরতে গিয়ে দেখছি যে আমরা বড় কোনো মাছ পাইতাছি না,
এখন আজ হইতে তিন বছর আমরা জাকা মাছ ধরা বন্ধ দিছি। বন্ধ দেওয়ার পরে আমরা এখন বড় বড় মাছ পাইতে আছি। তাহলে জাকা মাছের আমাদের কোনো দরকার নাই, আমাদের দরকার হলো বড় বড় মাছ। আমাদের সরকার সাহায্য করছে জাকা মাছ না ধরানে, আমরা এই সাহায্যতে আল্লাহ করে চালিয়ে নিছে। একটা দাবি থাকবো আমরা গরু করে, কত হইলো যার কারেন্ট জাল বলতে বাংলাদেশের জন্য থাকতাম।